राधे बनो श्याम श्याम श्याम। গল্প বলার জন্য যে সবসময় ভাষার কিংবা মুখের দরকার হয় না, এই কথা সভ্য সমাজে যিনি বারবার প্রমাণ করেছেন তিনি ঋতুপর্ণ ঘোষ। কারণ ঋতুপর্ণ গল্প বলতেন ক্যামেরার মধ্যে দিয়ে। ঋতুপর্ণ মানে সবাই জানে, সে আজ প্রায় 17 বছর আগের কথা। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজার হোক প্রথম ছবিগুলির কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম, কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর ঋতুপর্ণ বহু পরিচালকের ইন্সপিরেশন, বহু সিনেমা প্রেমী বাঙালির কাছে নস্টালজিয়া, আর আপকামিং জেনারেশন তাকে বলে বাংলা ছবির আরেক নাম ঋতুপর্ণ। আর আপামোর বাঙালির কাছে বাংলা কালচারের আইকন মানে ঋতুপর্ণ ঘোষ। বহু সিনেমা বিশেষজ্ঞ বলেছেন ঋতু পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু ঋতুপর্ণের না। ঋতুপর্ণ শুধুমাত্র টলিউডের না, তিনি টলিউড, বলিউড, এমনকি হলিউডেরও। যারা ঋতুপর্ণকে খুব কাছ থেকে চিনতেন তারা বলতেন ঋতুপর্ণের ইন্সপিরেশন নাকি সত্যজিৎ রায়। এটা কিন্তু ঠিক, আমি সত্যজিৎ রায়ের ছবি দেখে ডিসাইড করেছিলাম আমি ফিল্ম মেকার হব। ঋতুপর্ণের বহু পরিচিতরা বলেন ঋতুপর্ণ এমন একজন মানুষ যিনি একই জীবনে নিজেকে বহুবার ভেঙেছেন আবার গড়েও তুলেছেন। তবে বাংলা কালচারের আইকন এই বাংলায় নেই, এ কথা আজও মানতে পারেন না বাঙালি। আর তাই সেই না মানতে পারা মুহূর্তগুলোকে সম্মান জানিয়ে সঙ্গীতা দত্ত তৈরি করেছেন ঋতুপর্ণের ডকুমেন্টারি ফিচার্স সন্ধের পাখি, যে পাখি দেখার জন্য আপামোর সিনেমা প্রেমী বাঙালি দল বেঁধে এসেছিলেন নন্দনে। আর সাথে ছিল ঋতুপর্ণ ঘোষের বেশ কিছু চেনা মানুষ। ঋতুদত্ত আমাদের খুব কাছের লোক, আমরা ঋতুদার সঙ্গে কাজ করেছি, আড্ডা দিয়েছি। সেখানে মানুষটা যে নেই সেটা মানে ওই যে প্রশ্নটাতে রয়েছে না যে প্রয়াত, আমরা ওভাবে ভাবতেই পারি না। হি স্টিল সো মাচ লাইভ। আমাদের কথায় কথায় কাজে যখন কাজও করি বারবার ঋতুদার কথা উঠে আসে, ঋতুদা হলে কী করতো, অনেক সিন আলোচনা করার সময় ঋতুদার কথা চলে আসে। বই পড়তে গিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে গিয়ে ঋতুদার কথা চলে আসে। সো ইজ সো মাচ দেয়ার অল দ্য টাইম। মানে আমি এসছি, আমার আমার খালি মনে হচ্ছে মানুষটাই যেন রয়েছে এখানে। ভেরি ডিফিকাল্ট টু সে যে মানুষটা নেই, এবং এই ফিলিংটাই হয় না। যদি আজকে ঋতুদার থাকতেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ছবি আমরা উপহার পেতাম, এটা ঠিকই। তবে দ্যাট ইজ লাইফ, আই মিন এটা আজকে যে কোনো কারোরই হতে পারে। আমরা ইন্ডাস্ট্রিতে শুধু মিস করি তা না, আমরা বাইরেও যখন কখনো ছবি নিয়ে কোথাও যাই কোনো ফেস্টিভ্যালে, দর্শকের সঙ্গে যখন কথা হয় ঋতুদার কথা কিন্তু তারাও বলে ওঠে। ছবিটি 1 বছর আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। তবে শুধু কলকাতা নয়, সারা বছর ধরে পৃথিবীর বহু ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে সন্ধের পাখি, এমনটাই বললেন ছবির পরিচালিকা। আমার তো মনে হচ্ছে যেন এই সন্ধের পাখি সারা পৃথিবী ঘুরে এসে আবার নন্দনে পৌঁছলো। কারণ অলমোস্ট 1 বছর আগে আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখিয়েছিলাম, তখনও লঙ্গার একটা ভার্সন ওয়ার্ক ইন প্রোগ্রেস জায়গায় ছিল। তারপরে সেই ছবি ইন্টারন্যাশনালি অনেক অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং খুব আদৃত হয়েছে, খুব সমাদর পেয়েছে, অ্যাওয়ার্ডস পেয়েছি আমরা। করে মামি ফেস্টিভ্যাল, কেরালা ফেস্টিভ্যাল করে আমরা আবার কলকাতায় ফিরে এসেছি। তো একদিক থেকে মনে হচ্ছে একটা যেন জার্নি শেষ হলো, সার্কেল মতো একটা জার্নি হলো। আর একদিক থেকে আমি ঋতুকে খুব মিস করছি, কারণ এই নন্দনেই আমাদের ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন সেই সময় থেকেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমাদের আন্তর্জাতিক ছবি দেখার যে অভিজ্ঞতা, একসঙ্গে ছবি দেখার
সেসব কথা খুব মনে পড়ছে। নতুন প্রজন্মের কাছে ঋতুপর্ণ যতটা না অভিনেতা তার থেকে অনেক বেশি পরিচালক। পরিচালক হিসেবে আমরা অনেক ভার্সেটাইলিটি দেখতে পেয়েছি ঋতুপর্ণ ঘোষের মধ্যে। অ্যাক্টর হিসেবে তো অত কিছু আমরা দেখতে পাইনি না, মানে আমরা বাস কয়েকটাই ফিল্মে ওনাকে পেয়েছিলাম। আমরা মিস করেছি, হয়তো আগামী দিনে আরও অনেক কিছু আমাদের পাওয়ার ছিল যেটা আমরা মিস করে গেছি, কিন্তু ডিরেক্টর হিসেবে আমরা অনেক কিছু দেখেছি। তো সেই হিসেবে আমি বলবো ডিরেক্টর হিসেবে আমি অনেক বেশি এগিয়ে রাখবো একটা ঋতুপর্ণ থেকে ডিরেক্টর ঋতুপর্ণকে। সন্ধ্যের পাখি আবারও প্রমাণ করলো পালিয়ে যায়নি ঋতুপর্ণ, ঋতুপর্ণ আছে ঋতুপর্ণতেই।